আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হলো বিফ রোল। বিফ রোলটা কিন্তু খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় একটা খাবার। বিকালে নাস্তা আপনারা খেতে পারেন, চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ভিতরটা কিন্তু খুবই সফট হবে এবং ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। বাচ্চাদের তো খুবই প্রিয় একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের মনে করে টিফিনও আপনি দিতে পারেন অথবা বিকালে নাস্তাও দিতে পারেন। তো মেহমান আসলে বিকালে চায়ের সাথে দিতে পারেন, একদম জাস্ট জমে যাবে। তাহলে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিতে। তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, তাতে করে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে খুবই সফট হবে রোলগুলা। আমি কিন্তু এখানে ময়দা দিয়ে করতেছি, এখানে প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ময়দা। যদি আপনারা পরিমাণটা একটু বেশি করেন তাহলে পরিমাণটা বেশি দেবেন, আর যদি কম করেন তাহলে কম দেবেন। উপকরণগুলো শুধু কমায় বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে সাধারণ কিছুটা লবণ, লবণটা এখান থেকে আপনাদের উপরে ডিপেন্ড করবে। এখন এর সাথে লবণটা দেওয়ার সাথে কিন্তু ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি আমি, তাতে করে লবণটা পুরাই ময়দার সাথে একদম মেখে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে কিন্তু আমি একটা সুন্দর করে মসৃণ একটা তৈরি করে নিব। একসাথে মিক্সড করে নিব, হাতের সাহায্যে যেভাবে ঘষে ঘষে দিব কিন্তু ঘষে ঘষে করে নেবেন, এভাবে মুটিমুটি করে ঘষে ঘষে। যখনই বুঝতে পারবেন যে একেবারে পারফেক্ট হয়ে গেছে আপনার ময়দাটা, তখনই যখন যখন হাতের সাথে একদম লেগে আসবে, একদম মোটু হয়ে যাবে, তখনই বুঝবেন যে আপনার একেবারে তেলটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, মানে ডিপেন্ড করবে আপনাদের উপরে। মানে শক্ত একটা মনে করেন যে কাই হবে, কাইটা কিন্তু খুব বেশি নরম হবে না, খুব বেশি একটা মনে করেন যে সফট হবে না, হাতের সাথে মনে করেন লেগে থাকবে না, একদম পারফেক্ট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন রোটা কিন্তু আমার একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে খুবই বেশি শক্ত না, খুবই লবণ। এই পর্যায়ে কিন্তু আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটা শুকনো মানে কিচেন টাওয়েল দিয়ে হেরে আপনাদের হাসে কোনো ডাকনা থাকে ডাকনাটা ডেকে রাখতে পারেন, অথবা এরকম পাতলা কাপড় দেওয়া ডেকে রাখতে পারেন। ভিজা কাপড় দিয়ে ডেকে রাখবেন একটু, তাহলে হালকা ভিজিয়ে রাখবেন, দেখবেন যে আপনার রোটা একেবারে পারফেক্ট থাকবে, সফট থাকবে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আমি বিফ। বিফটা কিন্তু এখানে প্রায় আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এই পর্যায়ে তাতে করে খুব সুন্দরভাবে মনে করেন যে উলের ভিতরেটা থাকবে এবং খেতে কিন্তু খুবই লোভনীয় হয়ে যাবে। এরপর যে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, এখানে পরিমাণটা 1 কাপ দিয়েছি। যদি আপনারা পরিমাণ বেশি করেন তাহলে পরিমাণটা শুধু বাড়িয়ে কমিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। জালটা যদি আপনার পরিমাণ একটু বেশি খান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1/2 চামচের থেকে একটু কম পরিমাণটা আমি গোলমরিচের গুঁড়ো, এখানে কিন্তু আমি কাঁটা ব্যবহার করেছি, আপনারা হাতাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সাধারণ ভিতরে লবণ, লবণটা মনে করেন আপনাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু লবণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি লবণটা, তার পরিমাণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে কিন্তু আমি একটু মেখে ম্যারিনেট করে নিবো। এই পর্যায়ে ম্যারিনেট করে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আপনাদের হাতে কাছে যদি সময় না থাকে তার হাতের সাথে করতে পারবেন, হাতে কোনো সমস্যা নাই। 10 মিনিট পরে কিন্তু আমি চলে আসছি। চুলায় কিন্তু অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি তেল লাগবে না, যেহেতু এখানে আমি কিমা ব্যবহার করতেছি, মানে ছোটো ছোটো টুকরা ব্যবহার করতেছি, খুব বেশি তেল লাগবে না। রুলের ভিতরে কিন্তু অত বেশি তেল লাগে না, কম তেল দিয়ে মনে করেন যে কিমাটা তৈরি করতে হয় ভিতরে যে পুরটা। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে যে ম্যারিনেট করা যে আমার বিফের যে ওটা আমি দিয়ে দিচ্ছি এখন মিশ্রণটা একসাথে। এভাবে দিয়ে কিন্তু চুলা হিটটা একেবারে লো ফ্লেমে রেখবো না, একটু হাই ফ্লেমে রেখে কিন্তু নাড়াচাড়া করে দিব আমি, একটু বিছিয়ে দিব এভাবে। এই পর্যায়ে কিন্তু বিছিয়ে দিচ্ছি, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সেই ম্যারিনেট করা যে মাংসটা ছিল মশলাটা যে বাটিতে, সেই বাটিতে মনে করেন আমি দিয়ে দিচ্ছি এখন একটু পানি, প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা হিটটা কিন্তু একদম লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে একটু ডেকে দিবো, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু বিপে টুকরাগুলো খুব ছোটো ছোটো, খুকইতে খুব বেশি একটা সময় লাগবে না। এ পর্যায়ে কিন্তু মাঝ মাঝে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি আপ ক্যামেরায়, আপনারা নাড়াচাড়া করে দেবেন, তাতে করে মনে করলে তো লেগে না যায়। দেখতে পাচ্ছেন কাঁটাটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমার হয়ে আসছে আমার বিফটা রান্নাটা। এখন কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এ পর্যায়ে তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে, তার মানে একেবারে পারফেক্ট হয়ে গেছে আমার রান্নাটা। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে প্রায় 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু লাস্ট পর্যায়ে ব্যবহার করবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এত নাড়াচাড়া করে দিচ্ছি আমি, এখন নাড়াচাড়া করে দিয়ে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ। যেহেতু 1 কাপ পরিমাণ এখানে বিফ দিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই একটু মোটা মোটা করে দিবেন।
এবং নাড়াচাড়া করে দিচ্ছি আমি একটু সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, একটু মিশিয়ে দিবেন মাংসের সাথে যেন ভালোভাবে মিশে যায়, পেস্টটা এবং মাংসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে যায়, তাহলেই হয়ে যাবে। এরপর যখন চুলা হিটটা একদম লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে রেখেছি আমি, নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি। কিন্তু এই পর্যায়ে ঢাকনা দেওয়া দিবেন 2 থেকে 3 মিনিটের জন্য, তার পেস্টটা শুধু হালকা সফট হওয়া পর্যন্ত, খুব বেশি একটা সময় মনে করেন ডেকে রাখবো না। 2 থেকে 3 মিনিট পরিমাণ কিন্তু আমি ডেকে রেখেছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে, একটু কিন্তু সফট হয়েছে পেঁয়াজের কালারটা, দেখতে পাচ্ছেন আমরা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। এটা কিন্তু খুব বেশি এটা কুক করা যাবে না, পেস্টটা এইরকম ভেজে রাখলে মনে করেন যে খেতে ভালো লাগবে, কামড়ে কামড়ে লাগবে রুলের, তাতে করে কুক টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই পর্যায়ে দিলে আমি কিন্তু আবার নাড়াচাড়া করে দিচ্ছি, এখন নাড়াচাড়া করে কিন্তু খুব বেশি এখানে আর কুক করবো না আমি, এই পর্যায়ে কিন্তু বেশি একটা সময় লাগবে না এখন। কিন্তু এখন ডাকনা দিয়ে কিন্তু ডেকে রাখবো শুধু আমি এখন, হাতে করে সুন্দরভাবে একেবারে পারফেক্ট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন ঢাকনা কিন্তু খুলে দিচ্ছি আমি এখন, সুন্দরভাবে কিন্তু ফ্লেভারটা চলে আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর যে কিন্তু চলে যাবো আমি এখন রোল তৈরি করতে, ঠান্ডা হয়ে করে রোল তৈরি করতে চলে যাবো এখন। এই তো আমি কিন্তু এখন একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, আমি একটা কোটিং তৈরি করে নেবো এনে সিল করার জন্য রোল করা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু এখানে একটা কোটিং তৈরি করে নেবো, পানিটা কিন্তু খুব বেশি এটা লাগবে না, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব বেশি এটা পাতলা হবে না এবং খুব বেশি এটা ঘন হবে না। এরপর যে কিন্তু আমার এটা সিল করার জন্য তৈরি একেবারে পারফেক্ট, এবার কিন্তু একটা পাশে আমি রেখে দিব। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখুন কাইটা একেবারে কীরকম পারফেক্ট হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে, আঙুলো দিলে কিন্তু ডেবে যাচ্ছে। এখন তো 15 থেকে 20 মিনিট পরে কিন্তু রেখেছি আমি, এবার রেখে দেওয়ার চেষ্টা করবো, হাতে করে খুব সুন্দরভাবে আপনি ওগুলোগুলো শীটগুলো হবে, রোলের যে শীটগুলো একেবারে পারফেক্ট হবে, খুবই পাতলা হবে এবং খুবই সফট হবে, মসমসে হবে বাজার পরে। এরপর যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে সেই কাইটা, কাইটা কিন্তু ভালোভাবে আমি ডুলে নিচ্ছি, ডুলে নিয়ে কিন্তু শেপ দিয়ে দিব। কিন্তু আমি এখন ছোটো ছোটো টুকটা করে নিব এখন, একবারে আবারও কিন্তু চিকন চিকন করে নিব আমি, একটু হাতের সাহায্যে একটু বেলে নিব, তারপর ছোটো ছোটো লিচি কেটে নিব, চাকু সাজানো চিকেটে নিব, তাকে সমান হবে একদম পারফেক্ট হবে প্রত্যেকটা যে রোল, এভাবে করে নিব প্রত্যেকটা, কিন্তু আমি লেচি কেটে নিব প্রত্যেকটাই। তো হয়েই গেলো আমার সবগুলো লেচি কাটা, এভাবে প্রত্যেকটা কিন্তু শেপ দিয়ে দিব আমি এখন, শেপগুলো কিন্তু খুব বেশি এটা বড়ো হবে না এবং খুব বেশি এটা ছোটো হবে না, সেই পর্যায়ে দিয়ে দিবেন, তাতে করে হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি একটা শেপ নিয়ে নিলাম এবং একটা পিতেছে সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি আবারও ডেকে দিলাম, তাতে করে মানে উপরটা ডাই হয়ে না যায়, একদম সফট থাকে। এখন একটা রুটি আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, একটা শীট যে কীভাবে তৈরি করতে হবে এবং কীরকম পাতলা হবে নাকি কীরকম হবে সেরকম পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি। অল্প পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি, ছিটিয়ে গুল শেপ দিয়ে দিচ্ছি আমি এখন। দেখতে পাচ্ছেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে শেপটা দিবেন, শেপটা কিন্তু একেবারে গোল দেওয়ার চেষ্টা করবেন, একদম ফারফের জন্য শেপটা হয়, এতে করলে আমার রোলগুলো কিন্তু একেবারে সুন্দর হবে। এভাবে কিন্তু বেলে নিচ্ছে, বেলুনের সাহায্যে একেবারে পারফেক্টভাবে কিন্তু বেলে নিব আমি এখন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে পারফেক্টভাবে বেলা হয়ে গিয়েছে, খুব বেশি একটা পাতলাও না এবং খুব বেশি একটা মনে করেন যে মোটাও না। সেই পর্যায়ে কিন্তু রুলের আমি রুটিগুলো তৈরি করে নিব, শীটগুলো হাতে দলে বুঝতে পারবেন যে কতটা হয়েছে। দেখতে পাচ্ছেন আঙুলগুলো দেখা যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু এরকমই শীটটা হবে, একেবারে পারফেক্ট একটা শীট তৈরি করার চেষ্টা করবেন। এভাবে কিন্তু প্রত্যেকটা শীটই আমি তৈরি করে নিব, এভাবে আপনারা কিন্তু এভাবে তৈরি করার চেষ্টা করবেন, তাতে করে খুব সুন্দরভাবে রুলগুলো হয়ে যাবে। এখন আমি কিছু পরিমাণ সিল করে দিব সাইড দিয়ে, সাইডগুলো কিন্তু অবশ্যই সিল করে দেবেন, সে যে ময়দার যে কুটিনটা করে রেখেছিলাম আমি, সেই কুটিনটা কিন্তু সাইড দিকে দিয়ে দিচ্ছি আমি। এভাবে আঙুলের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন, দেখলে বুঝতে পারবেন আপনারা আমি কীভাবে দিচ্ছি, দেখলে আপনাদের কিন্তু খুবই উপকার আসবে ভালো করে দেখলে, মনে করো সুন্দরভাবে মনে করো রুলগুলো কুটিং করতে পারবেন আপনারা। এসে আমার ঠান্ডা হয়ে গেছে আমার বিপের যাওয়াটা কিমাটা, এখানে পরিমাণ মতো কিমা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যদি বেশি খেতে চান তো পরিমাণটা বেশি দেবেন, আর যদি কম খেতে চান তাহলে পরিমাণে কম দেবেন, তাদের রুলটা যেন সুন্দর হয় একেবারে রুল আকারে হয় সেরকম কিন্তু এখানে ওটা দেওয়া পুরটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু দেখুন আপনারা আমি কীভাবে দিয়ে দিচ্ছি এখন, শুধু বড়টা দেখলেই হবে যে কীভাবে বলতে হয়। এতো সাইডটা কিন্তু আমি একটা পাশটা এনে একসাথে এনে কিন্তু অবশ্যই কিন্তু এটা আলতো হাতে কিন্তু আমি চেপে চেপে দিচ্ছি, তাতে বের হয়ে না যায় উপরে পোটটা, এটা এনে কিন্তু টেনে এনে কিন্তু সামনেটা কিন্তু আমি আবারও বলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে করতেছি কাজটা, তাতে করে কিন্তু খুবই ভালো হয়ে যাবে, নয়তো কিন্তু বের হয়ে যাবে পোটটা ভিতর থেকে, পোটটা বের হয়ে গেলে কিন্তু রুলগুলো সুন্দর হবে না। এভাবে কিন্তু সাইডগুলো কিন্তু একটু এভাবে চেপে চেপে দিবেন, তাতে কোনো মতে বের হয়ে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে কিন্তু প্রত্যেকটা শেপে কিন্তু আমি এখন বানিয়ে নিব। কিন্তু এইভাবে হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা শেপে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখানে প্রায় আমার 13টার মতো হয়েছে,
প্রায় 2 কাপ দিয়ে আপনাদের কম বেশি হতে পারে এই পর্যায়ে চুলা কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাহিটা কিন্তু মিডিয়াম লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে রেখেছি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ যাতে রোলগুলো বাজবে তো পরিমাণ একটু তেলটা বেশি লাগবে চেক করে নিয়েছি তেলটা কিন্তু বেশ গরম হয়েছে একটু বেশ গরম অবস্থায় কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আমার খুব বেশি গরম গরম না কিন্তু না তো পুড়ে যাবে উপরটা ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না মানে মিডিয়াম যে গরমটা সেটা কিন্তু দিয়ে দিবেন তাহলে মনে করেন আপনার সুন্দরভাবে কুক হয়ে যাবে রোলগুলো সুন্দরভাবে মসমসে হবে উপরে ভিতরটা ভালোভাবে কুক হবে এই পর্যায়ে দিয়ে আমি সব মনে করি এতে 4 থেকে 5টা দিয়ে দিলাম আমি 4 থেকে 5 মিনিট সময় লাগবে একটা পাট হইতে এ পর্যায়ে চুলা হিটটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আছে আমার লো ফ্লেমে রেখে কিন্তু এখন বাঁচতে হবে যে তেলটা কিন্তু বেশ গরম করা আছে তাই একটা পাট কিন্তু আমি একটু উল্টিয়ে নিচ্ছি সবগুলো পিস কিন্তু উল্টিয়ে দিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু বাজতে হবে কিন্তু সময় ধরে বাজা লাগবে দুধ সহকারে খুব তাড়াহড়া করা যাবে না তো উপরটা পুরো যাবে ক্রিপসি হবে না ভিতরটা মনে করেন যে একদম কাঁচা থাকবে তাই আস্তে আস্তে করার চেষ্টা করবেন যেহেতু বলা রোলগুলো যেহেতু রোল হয়েছে তাই রোলগুলোর ভিতরে রুটিটা মনে করেন কুক হতে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে গোল্ডেন কালারটা এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি এবার পাতাটা বেশি কিন্তু বেজে নেবো ঠান্ডা করে কিন্তু এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই বুঝতে পারবেন আমরা কতটা মুসমুসে হয়েছে এবং কতটা সফট হয়েছে এবং খুবই লোভনীয় একটা নাস্তা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।